নরসিংদীতে নজরপুর ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন। নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন পরিষদের 3 নং ওয়ার্ডের বর্তমান সদস্য ফারুক সরকারের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার 9 সেপ্টেম্বর সকালে বালুয়াকান্দি বাজার থেকে কালাই গোবিন্দপুর ঝাড়তলা মোড় পর্যন্ত ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন সহ এলাকাবাসী ও তার স্বজনরা অংশগ্রহণ করেন। এ সময় মানববন্ধনে নজরপুর ইউপি সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য ইসমাইল হোসেন, আরমান পাঠান, হাফিজ উদ্দিন, ফারুক সরকার, সাবেক ইউপি সদস্য নবী সরকার সহ এলাকাবাসীর পক্ষে গণ্যমান্য ব্যক্তিগণ। মানববন্ধনে বক্তারা বলেন, গত 5 সেপ্টেম্বর রাতে স্থানীয় একটি গ্রাম্য সালিস দরবারকে কেন্দ্র করে নবীপুর গ্রামের করিম মিয়ার ছেলে নুরুজ্জামানের নেতৃত্বে 10 থেকে 12 জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী পূর্বপরিকল্পিতভাবে ইউপি সদস্য ফারুক সরকারের ওপর অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।